দামে সাশ্রয়ী, চাহিদাও রয়েছে বেশ। আজব মেশিন, 1 টাকায় 80 কাপ চা। অবাক হলেও বিষয়টি বাস্তব, এমন একটি চা তৈরির মেশিন তৈরি করল গাজীপুরের সোহাগ ও আকাশ নামে 2 সহোদর। বিস্তারিত থাকছে গাজীপুর জেলার প্রতিনিধি আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে। একসময় চা বিক্রেতার সোহাগ মনে মনে ভাবছিলেন কিভাবে অত্যাধুনিক একটি চা তৈরির মেশিন তৈরি করা যায়, যে মেশিন একত্রে ইলেকট্রনিক ও গ্যাস দুটোর সাহায্যে অতি সহজে বিনা পরিশ্রমে এবং কম খরচে সুস্বাদু চা তৈরি করবে। অনেক চেষ্টার পর বছর খানেক আগে একটি মেশিন তৈরি করে নিকটস্থ এক চা বিক্রেতার কাছে বিক্রি করে সোহাগ। সেই চা বিক্রেতা রহিম বলেন, এলপি গ্যাস খরচ পড়ত প্রতি মাসে যেখানে 3 থেকে 3,500 টাকা, সেখানে সোহাগের মেশিনে বিদ্যুৎ খরচ হয় মাত্র 1,000 থেকে 1,200 টাকা। তার ব্যয় বাঁচার খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসেন নজর সেই অত্যাধুনিক অটোমেটিক মেশিনটি দেখার জন্য। মেশিন প্রস্তুতকারী সোহাগ বলেন, টাকার অভাবে ক্রেতার সাধারণের চাহিদা মোতাবেক অর্ডার সরবরাহ করতে পারছি না। অর্থের যোগান দেওয়ার মতো ভালো একজন ব্যবসায়ী অংশীদার পেলে আরো ভালো কিছু করতে পারতাম। ওই রকম দোকানে যারা নিতেছে তো 4টা গ্যাসের দাম এখন প্রায় 5,500 টাকা। ওই রকম জায়গার মধ্যে এটা 1,000 থেকে 1,200 টাকা কারেন্ট বিল আসতেছে। এটা হলো দোকানদারের কথা। 1 টাকা বিদ্যুৎ খরচ হয় ঘন্টায়, কিন্তু এর মধ্যে আরো আনুষ্ঠানিক খরচ আছে, বিদ্যুৎ খরচ আছে। কিন্তু যখন ওই আনুষ্ঠানিক খরচটা শেষ হয়ে যায় তখন যখন পানিটা পুরোপুরি হিট হয় তখন ঘন্টায় 1 টাকা কারেন্ট খরচ হয়।